নমস্কার, আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি বলবো অ্যালামন্ডা নিয়ে কথা। দেখো, আমি অ্যালামন্ডা গাছ, আমার বহু পুরনো অ্যালামন্ডা গাছ, প্রচুর ফুল ফুটেছে, গাছটাও খুব ঝাড় হয়েছে। এটা মিনি ভ্যারাইটি, লতানো নয়। প্রচুর ফুল ফুটেছে, যেমন গাছে তেমন টবে, একটু বড় বালতির টবে আমি লাগিয়েছি, ছোট টব নয়। গেল বছর যে টবে ছিল, বালতি টবে, টবটা ফেটে গেছে। 2 থেকে 3 বছর একটা বালতি যায়, তার বেশি যায় না। এবার আবার নতুন বালতিতে লাগিয়েছি। আমি যেভাবে গাছের যত্নটা নিই, প্রত্যেক মাসে আমি মিক্সার যে সারটা আছে, জৈব সার, সেটাই দেই। সেটা সম্পূর্ণ আমি বাড়িতে তৈরি করেই দিই। 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ ফসফেট, আর 1 চামচ দিই শিং কুচি। এইগুলো মিলিয়ে সঙ্গে দিই নিম খোল। এগুলো মিলিয়েই প্রত্যেক মাসে 2 চামচ 3 চামচ করে গাছের গোড়ায় দিই। এটাই হচ্ছে আমার গাছের কেয়ার। আর যেটা করি, মাসে একবার করে খোল জলটা দিই, তাতেই যথেষ্ট পরিমাণে ফুল ফোটে। এছাড়া আর কিছু করতে হয় না। আর মিলিবাগ তো সব গাছেই হয়, তার জন্য নিম অয়েলটা আমি স্প্রে করি। ওটা না গেলে রোগোর প্লাস 1 লিটার জলে 20 ফোঁটা করে দিয়ে ভালো করে স্প্রে করে দিই। আর সব সময় ওষুধ স্প্রে করতে হবে বিকালের দিকে, সন্ধ্যার দিকে। সকালের দিকে করলে একদমই হবে না। এই ফুলটা খুব একটা বড় হয় না, কিন্তু একদম ছোটও হয় না, প্রচুর দেখতে পাচ্ছ, প্রচুর ফুল ফুটেছে। গেল বছরও ছেড়েছি, ভিডিও দেখেছ, প্রচুর প্রচুর ফুল। সকালে উঠে ছাদে আসলে এতটাই ফুল ফোটে, দেখতে এত ভালো লাগে যে মন ভরে যায় একদম। দেখো কি পরিমাণে ফুল ফুটেছে। সবারই বাড়িতে নিশ্চয়ই অ্যালামন্ডা গাছ আছে, আর খুব খুব ফুল ফোটে সবার গাছে। শুধু আমার গাছে নয়, সবার গাছেই ঠিক মতন কেয়ার নিলে এরকমই ফুল ফুটবে। খুব যত্ন করা লাগে না, অল্প যত্নেই খুব সুন্দর ফুল ফোটে। সবুজ আর হলুদে গাছটাকে একদম ভরিয়ে দিয়েছে। দেখো, তাহলে এটুকু ছিল বলার আমার অ্যালামন্ডা নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, পাশের বেলটা পুশ করে দিলে পরপর আমার প্রত্যেকটা ভিডিও দেখতে পাবে। থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।